আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনাদের জন্য আজকে করোনা আপডেট নিউজ নিয়ে আসলাম আজকে চোদ্দই জুলাই মালয়েশিয়া করোনা আপডেট নিউজ আলহামদুলিল্লাহ আজকে করোনা আপডেট নিউজ অনেক ভালো আজকে নতুন করে আক্রান্তের সংখ্যা মাত্র চারজন এবং আজকে সুস্থ হয়েছে মাত্র চারজন এবং আজকে একজনও মারা যায়নি প্রবাসী ভাইরা মালয়েশিয়া এ পর্যন্ত টোটাল আক্রান্ত সংখ্যা আট হাজার সাতশো উনত্রিশ জন এ পর্যন্ত মালয়েশিয়া টোটাল চিকিৎসায় ভালো হয়েছে আট হাজার 524 জন এ পর্যন্ত টোটাল মালয়েশিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে 122 জন এবং এখনো সারা মালয়েশিয়া জুড়ে বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীনে মাত্র 83 জন করোনা আক্রান্ত রোগী। প্রবাসীবরা এখন মাত্র 83 জন রোগী আক্রান্ত অবস্থায় আছে এবং মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি পদক্ষেপ নিয়েছেন যে জুলাই মাসের ভিতরেই আল্লাহ রহমতে আমরা করোনা মুক্ত ঘোষণা দিব সবাই আমরা যারা মুসলিম বাড়ি আছি নামাজ ফিরত কাছে আমরা যেন এই জুলাই মাসের ভিতরে মালয়েশিয়া আমরা করোনা মুক্ত হতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ